7 জানুয়ারি নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে দেখছে জনগণ ও বিদেশিরা। এবার আর 14 ও 18 মতো পার পাওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আরও বেশি লুটপাট করতে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ভোট বর্জন ও সরকারকে অসহযোগের আহ্বান জানিয়ে বুধবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীনরা আবারও বাকশাল কায়েম করতে একতরফা নির্বাচন করছে, যা জনগণ হতে দেবে না। ম্যাজিক এক্সট্রা ফ্রেশ টুথ পাউডারে আছে মিন্ট লবঙ্গের প্রাকৃতিক গুণ, যা নিঃশ্বাসে আনে সজীবতা। দেশের বাইরে সারা বিশ্বে যত নামি দামি মিডিয়া আছে, তারা প্রত্যেকে এক বাক্যে আজকে বলে দিয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা নির্বাচনের নামে একটি প্রহসন। এই সরকারকে বুঝতে হবে 2024 সাল 2014 সাল নয়। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের জেলা উপজেলায় ভোট বর্জনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। অন্যদিকে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর, কাউরনবাজার, ফার্মগেট সহ বিভিন্ন স্থানে বারোদলীয় জোট, গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য, পিপলস পার্টি, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ নির্বাচনে অংশ না নেওয়া দলগুলো ভোট বর্জনের মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ করে। ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের কাছে তথ্য আছে, 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 4,000 ভোট কেন্দ্র পুড়িয়ে দিতে সরকার পরিকল্পনা করছে, যে তারা 4,000 ভোট কেন্দ্র পুড়িয়ে বিরোধী দলের উপরে দায় চাপাবে। যাতে এদিকে অনলাইন সংবাদ সম্মেলনে ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণকে তাদের শক্তি জানান দেওয়ার আহ্বান জানানো হয়। আগামী 7ই নির্বাচন বর্জন করুন এবং অসহযোগ আন্দোলনে সকলে সংশ্লিষ্ট হন এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে দাঁড়ায় সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ করি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।